বন্ধুরা, আজকের গল্পটি হলো হাতিমুখ বাঘ। এই আশ্চর্য হাতিমুখ প্রাণীটির আবির্ভাব কিভাবে হলো এটা জানার জন্য এই গল্পটি শেষ পর্যন্ত দেখো। আর বন্ধুরা, এই গল্পের মধ্যে তোমাদের জন্য একটা কঠিন প্রশ্ন থাকবে, দেখি তোমরা সেটার উত্তর দিতে পারো কিনা। সোনারপুর নামে একটি অনেক বড় জঙ্গল ছিল, সেখানে অনেক পশু পাখি বাস করত। সেখানে টুনি নামে একটি পাখি ছিল। টুনি পাখি ছিল একা। টুনি পাখি নিচু জাতির পাখি ছিল বলে তার সাথে কেউ কথা বলতো না। একদিন টুনি নদীর ধারে বসে বসে কাঁদছে আর মনে মনে বলছে, হে ভগবান, আমি নিচু জাতির পাখি বলে আমার সাথে কেউ কথা বলে না। আমি নিচু জাতির পাখি, এতে আমার কি দোষ? তুমি কেন এত বড় শাস্তি দিয়েছো ভগবান আমাকে? হঠাৎ একটি বাচ্চা হাতি টুনি পাখিকে কাঁদতে দেখে টুনির কাছে আসে আর টুনিকে বলে, এ কি, তুমি কাঁদছো কেন গো? তোমার কিসের এত দুঃখ হয়েছে? কি আর বলবো তোমাকে হাতি ভাই, আমি নিচু জাতির পাখি বলে আমার সাথে কেউ কথা বলে না, কেউ খেলে না আমার সাথে। আমি বড্ড একা যে হাতি ভাই, আমার একটাও বন্ধু নেই। আমারও তো কোনো বন্ধু নেই, আমিও তো একা। আমি তোমার বন্ধু হব, আমি তোমার সাথে খেলা করব। তুমি সত্যি বলছো হাতি ভাই, তুমি আমার বন্ধু হবে? হ্যাঁ হব, আমিও তোমার মতো একটা বন্ধু খুঁজছিলাম, আজ পেয়েও গেলাম। ঠিক আছে, তাহলে আমরা রোজ এই নদীর পাড়ে আসব আর একসাথে খেলা করব, দুজন মিলে অনেক মজা হবে। ঠিক আছে টুনি বোন, কালকে তাহলে সকালেই নদীর পাড়ে চলে এসো। এই বলে হাতি ও টুনি দুজনেই খুব খুশি হয়ে নিজের নিজের বাড়ি যায়। পরের দিন সকালে টুনি যায় নদীর পাড়ে আর ওইদিকে হাতিও আসে আর দুজনে খেলা করে। এইভাবে রোজ টুনি ও হাতি একসাথে খেলা করতো নদীর পাড়ে। হঠাৎ একদিন টুনি অসুস্থ হয়ে পড়ে, তাই সে নদীর পাড়ে আসতে পারেনি। এদিকে হাতি ভাই টুনির জন্য অপেক্ষা করছে। সকাল থেকে দুপুর পেরিয়ে গেল, এবারে হাতি ভাই চিন্তায় পড়ে গেল। এ কি, দুপুর হয়ে গেল, এখনো কেন এলো না টুনি বোন? আমার যে খুব ভয় করছে, টুনি বোনের কিছু হলো নাকি? কিছুই তো বুঝতে পারছি না, টুনি বোন কোথায় থাকে কিছুই তো জানি না। কিভাবে যাব তার বাড়ি? দেখি যাই জঙ্গলের ভেতর দিকে, যদি খুঁজে পাই টুনি বোনকে। এই বলে হাতি ভাই যায় জঙ্গলের দিকে। ওই জঙ্গলে একটি হিংস্র অহংকারী বাঘ ছিল। বাঘটি দেখতে একটু সুন্দর ছিল আর বাঘটি উঁচু জাতির ছিল বলে বাঘটির খুব অহংকার ছিল। এদিকে হাতি ভাই টুনিকে খুঁজতে খুঁজতে জঙ্গলের অনেক ভেতরে চলে আসে। হঠাৎ যেতে যেতে হাতি ভাইয়ের ওই বাঘটির সাথে দেখা হলো। তখন হাতি ভাই বাঘটিকে জিজ্ঞেস করল, টাইগার দাদা, টাইগার দাদা, তুমি জানো টুনি বোনের বাড়িটা কোথায়? বলো না গো টাইগার দাদা। এই তুই কে রে, আমার সাথে কথা বলা, এত বড় সাহস হয় কি করে তোর? আর তোকে এই জঙ্গলে প্রথম দেখছি, কে তুই? আমাদের জঙ্গলে কেন এসেছিস? চলে যা এখান থেকে মোটা হাতি। আর তুই ওই নিচু জাতির টুনি পাখির কে? ওই নিচু জাতির টুনি পাখির সাথে আমাদের কোনো সম্বন্ধ নেই। ওভাবে বলো না টাইগার দাদা, টুনি বোন খুব ভালো, ও আমার খুব ভালো বন্ধু। আজকে ও আমার সাথে খেলতে আসেনি বলে আমি ওর সাথে দেখা করতে এসেছি। তুমি আমাদের বন্ধু হবে? আমরা তাহলে একসাথে খেলা করব, অনেক মজা হবে। কি কি বললি রে তুই? তোর তো দেখছি সাহস কম না। আমার সাথে বন্ধুত্ব করার কি যোগ্যতা আছে তোর? তুই কত মোটা, কালো, এত কুৎসিত চেহারার হাতির সাথে আমি বন্ধুত্ব করব? আর তুই ভাবলি কি করে, এত বড় সুর নিয়ে আমার সাথে বন্ধুত্ব করতে আসবি? বাঘ হাতিটিকে অনেক অপমান করলো। এইসব শুনে হাতিটির মনটা খারাপ হয়ে গেল। হাতিটি কষ্ট পেয়ে কাঁদতে থাকলো। আমাকে দেখ, কত সুন্দর দেখতে আমি। আমি তোদের মতো পশুদের সাথে বন্ধুত্ব করি না। বেরিয়ে যা আমার জঙ্গল থেকে। আমার জঙ্গল আর কোনোদিনও আসবি না বলে দিলাম, না হলে তোকে খেয়ে ফেলবো। তখন হাতি ভাই কাঁদতে কাঁদতে জঙ্গল থেকে বেরিয়ে যায় আর মনে মনে বলতে থাকে, আমি কি দেখতে এতটাই খারাপ যে আমার সাথে কেউ বন্ধুত্ব করে না? আমার আর কাউকে লাগবে না, আমার টুনি বোনেই যথেষ্ট। কিন্তু টুনি বোনের কি হয়েছে কিছুই তো জানতে পারলাম না। যাই হোক, আজকে রাত হয়ে গেল, কাল সকালে আবার আসব, এখন যাই। তখন হাতি ভাই নিজের ঘরে যায়। পরের দিন সকালে আবার হাতি ভাই যায় নদীর পাড়ে
আর এদিকে টুনিও সুস্থ হয়ে যায় নদীর পাড়ে। দুজন দুজনকে দেখে খুব খুশি হয়ে যায়। টুনি বোন, তুমি ভাবতেও পারবে না আমি তোমাকে দেখে কতটা খুশি হয়েছি। তুমি জানো না আমি তোমার সাথে দেখা করার জন্য কালকে তোমার জঙ্গলেও গেছিলাম, কিন্তু তোমার বাড়িটি খুঁজে পাইনি। আমি জঙ্গলের সবাইকে জিজ্ঞেস করেছি, কিন্তু ওরা কেউ বলে দেয়নি। আমি নাকি দেখতে খারাপ, নিচু জাতির পশু, তাই ওরা আমাকে অপমান করে জঙ্গল থেকে তাড়িয়ে দিয়েছে। হঠাৎ সেদিন রাত্রে আমার শরীরটা খুব খারাপ হয়ে যায়, তাই আমি তোমার সাথে কালকে দেখা করতে আসতে পারিনি। আমি জানি কালকে তুমি আমার জন্য অনেক চিন্তা করছিলে। আমি নিচু জাতির পাখি বলে আমার সাথে কেউ কথা বলে না, আমার সাথে কেউ সম্পর্ক রাখতে চায় না, তাই তো ওরা কালকে তোমাকে তাড়িয়ে দিয়েছে। আমিও আজকে তোমাকে দেখে খুব খুশি হয়েছি। ওই জঙ্গলে তুমি যেও না হাতি ভাই, চলো চলো এবারে আমরা খেলা করি। তখন হাতি আর টুনি খেলা করতে শুরু করে। একদিন হাতি আর টুনি যখন খেলা করছিল, তখন বাঘটি আসে নদীর পাড়ে। আর হাতি এবং টুনিকে একসাথে খেলতে দেখে বাঘের হিংসে হয় আর মনে মনে বলে, আরে এটা তো সেই দুষ্টু হাতিটা যে আমার জঙ্গলে এসেছিল, এটা তো দেখছি খুব মজা করছে। আমার জঙ্গলে এসে আমার সাথে বন্ধুত্ব করার খুব শখ না মোটা হাতি? দাঁড়া তোকে দেখাচ্ছি বন্ধুত্ব করা কাকে বলে, আজকেই তোর মজা দেখাবো আমি। তখন বাঘটি একটি গাছের তলায় লুকিয়ে পড়ে। এদিকে সন্ধে হয়ে আসে। হাতি ভাই, সন্ধে হয়ে গেল, এবারে বাড়ি যাও, তোমার তো অনেক দূরে বাড়ি, তাড়াতাড়ি যাও। হ্যাঁ গো টুনি বোন, তুমিও সাবধানে যেও। এই বলে টুনি ও হাতি নিজের নিজের বাড়ি যেতে লাগলো। এই তো গেছে ওরা, এবারে আমি যাই হাতির কাছে, আজকে আমি ওকে খাবোই। টাইগার দাদা, তুমি আমার রাস্তায় দাঁড়িয়ে কেন? তোর মাংস খাবো বলে দাঁড়িয়ে আছি। একি বলছো টাইগার দাদা, আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে যেতে দাও। না, তোকে আজকে আমি ছাড়বো না, আজকে তোকে আমি খাবোই। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও টাইগার দাদা। তখন বাঘটি হাতিটির ওপর ঝাঁপিয়ে পড়ে আর হাতি ভাই ভয়ে চিৎকার করতে থাকে। বাঘটি হাতি ভাইকে মেরে ফেলে। যাক, এবারে আমার শান্তি হয়েছে, কিন্তু এর সুরটা পড়ে থাক যাতে টুনি দেখতে পায়। এবারে ভালো করে বন্ধুত্ব কর মোটা হাতি। পরের দিন সকালে টুনি যায় নদীর ধারে, কিন্তু হাতি ভাই তো আসছে না। হাতি ভাই এখনো আসেনি কেন? যাই হোক, কিছুক্ষণ অপেক্ষা করি হাতি ভাইয়ের জন্য, হয়তো একটু পরেই আসবে। এই কি দুপুর হয়ে গেল তাও এলো না, হয়তো হাতি ভাইয়ের শরীরটা খারাপ, সেদিন যেমন আমার হয়েছিল। যাই হোক, আজকে তো সন্ধে হয়ে গেল, কালকে আসবে হয়তো, আজকে বাড়ি যাই। পরের দিন টুনি রোজকারের মতোই হাতির জন্য অপেক্ষা করতে থাকে নদীর পাড়ে, কিন্তু সেদিনও সকাল থেকে দুপুর হয়ে যায়। তুমি কখন আসবে হাতি ভাই? তোমাকে না দেখতে পেয়ে আমার যে খুব কষ্ট হচ্ছে, কখন আসবে তুমি? হাতি ভাইয়ের কোনো বিপদ হয়নি তো? কিন্তু আজকে আমি আর এখানে বসে সময় নষ্ট করব না, আমি হাতি ভাইকে খুঁজতে যাবই। তখন টুনি যায় হাতিকে খুঁজতে। রাস্তায় যেতে যেতে দেখতে পাই একটা হাতির সুর পড়ে রয়েছে। তখন টুনি সামনে গিয়ে দেখে, এ কি, এটা আমার বন্ধুর সুর! কি হয়ে গেল ভগবান, এটা আমার বন্ধু তো কোনোদিন কোনো কারো ক্ষতি করেনি, তাহলে তুমি ওকে কেন এত বড় শাস্তি দিলে ভগবান? আমার তো একটাই বন্ধু, তাকেও তুমি কেড়ে নিলে, তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? তোমার যে এত বড় ক্ষতি করেছে, ভগবান তাকেও যেন শাস্তি দেয়। টুনি যখন কাঁদছিল নদীর পাড়ে, তখন একটা পরি এলো। কি হয়েছে গো তোমার, তুমি কাঁদছো কেন? টুনি পাখি তখন পরিকে সব ঘটনা বলল। আমি শাস্তি দেব তোমার বন্ধুকে যে মেরেছে। তখন পরি বাঘকে অভিশাপ দেয়। আর এদিকে বাঘ ঘুম থেকে উঠে দেখে তার মুখটা হাতির মুখ হয়ে গেছে। এ কি, এটা কি করে হয়ে গেল? আমি এখন কিভাবে মুখ দেখাবো সবাইকে? বাঘটিকে জঙ্গলের অন্যান্য পশু পাখিরা দেখে হাসাহাসি করতে থাকে। আর একদিন বাঘটিকে জঙ্গল থেকে তাড়িয়ে দেয়। আমি আর এই মুখ কাউকে দেখাবো না, আমি আর এই জীবন রাখবো না, এত অপমান আমি সহ্য করতে পারছি না।
আমি এই নদীতে ঝাঁপ দিয়ে আমি আমার জীবনটা শেষ করে দেব। বাঘটি যখন নদীতে ঝাঁপ দিতে যায় তখন টুনি আসে, আর টুনি জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার টাইগার দাদা, তুমি এরকম কেন করছো? বাঘ তখন টুনিকে সব ঘটনা বলল। আমি অনেক পাপ করেছি, আমি একটা নির্দোষ জীবন নষ্ট করেছি, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমার মরে যাওয়াটাই ভালো। বাঘ নিজের ভুল বুঝতে পেরে টুনির কাছে ক্ষমা চাইল। টুনি বোন, আমাকে ক্ষমা করে দিও, আমি অনেক বড় ভুল করেছি, আমি তোমার বন্ধুকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছি, পারলে আমায় ক্ষমা করে দিও। ঠিক আছে টাইগার দাদা, তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, এটাই অনেক। টুনি বোন, আমি তোমার বন্ধু হতে চাই, আমাকে তোমার বন্ধু বানাবে? এ কি বলছো টাইগার দাদা, তুমি সত্যি বলছো তুমি আমার বন্ধু হবে? হ্যাঁ হব, যদি তুমি হ্যাঁ বলো তো। ঠিক আছে টাইগার দাদা, আমি আর তুমি আজ থেকে বন্ধু। তারপর টুনি আর বাঘ দুজনেই ভালো বন্ধু হয়ে গেল, আর একসাথে নদীর পাড়ে খেলা করতে লাগলো, সুখে দিন কাটাতে লাগলো। আরেক দিন পরি এসে বাঘের মুখটা জাদু দিয়ে ঠিক করে দিল। বন্ধুরা, তোমাদের আজকের প্রশ্নটি হলো, পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? এটার উত্তর জানলে কমেন্ট করে জানাও। আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।